নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা দে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বাগদেবীর আরাধনায় মেতেছে বাঙালি, বৃষ্টিতে পণ্ড আনন্দ। বাজেটে কাগজকলের জন্য কোনো বরাদ্দ নেই, ক্ষুব্ধ কমলাক্ষ। হিন্দুত্ববাদী নেতা মনোজ দেব কংগ্রেসে, হাইলাকান্দিতে বরণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠেছিল গোটা বরাক উপত্যকা। শনিবার প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সরস্বতী পুজোর আয়োজনে কোনো খামতি ছিল না। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এই অঞ্চলে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পুজোর আয়োজন করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। পুজোর দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। শুক্রবার রাত পর্যন্ত যে আবহাওয়া ছিল তাতে অনেকেই মনে করেছিলেন সরস্বতী পুজোটা এবার হয়তো পণ্ড হয়ে যাবে, কিন্তু শনিবার সকালের আকাশ বুঝিয়ে দিল সরস্বতী পুজো এবার পণ্ড হবে না। শনিবার সকালে শিলচরের আকাশ ছিল মেঘমুক্ত, রোদ ঝলমলে, শীতের আমেজ উধাও হলেও আগের রাতের বৃষ্টির জন্য হালকা ঠান্ডা মালুম হয়েছে। ফলে বাগদেবীর আরাধনায় মেতেছে আপামর বাঙালি। বসন্ত পঞ্চমীতে রাজ্যজুড়ে উৎসবের আমেজ। বাণী বন্দনাকে সামনে রেখে এদিন বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বটে। সকাল থেকেই বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে উঠেছে তরুণ তরুণীরা। ঘরে ঘরে চলে বাগদেবীর আরাধনা। করোনা আবহে স্কুল কলেজে বাণী বন্দনার আয়োজনে কড়াকড়ি থাকলেও পুজোর আনন্দে সামিল ছাত্রছাত্রীরা। মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই চলে পুষ্পাঞ্জলি। তবে বেলা গোড়াতেই নেমে আসে অঝোর বৃষ্টি, এতে সবার আনন্দ মাটি হয়ে যায়। এদিকে শিলচর সুনাই রোড মহাপ্রভু স্মরণস্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশন প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারও সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে দেবী সরস্বতী পুজোর আয়োজন করা হয়। কাশী থেকে আগত আচার্য শ্রীমৎ জ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, দেবী সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার সনাতনী দেবী। তিনি সরস্বতী, লক্ষ্মী, পার্বতী এই ত্রিদেবীর অন্যতম। এই ত্রিদেবীর কাজ হল ব্রহ্মা, বিষ্ণু, শিবকে যথাক্রমে জগৎ সৃষ্টি পালন করতে সাহায্য করা। দেবী সরস্বতী ক্ষেত্রভেদে দ্বিভুজা অথবা চতুর্ভুজা এবং মরাল বাহনা অথবা মুহর বাহনা চতুর্ভুজা সরস্বতী দেবী পূজিত হন। শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী সরস্বতী হলেন বিদ্যার অধিষ্ঠিত দেবী। শিক্ষার্থী থেকে শিল্পকলা সকল স্তরের সঙ্গে মানুষের যুক্ত মানুষের একাংশই সরস্বতী পুজোয় আরাধনায় মেতে উঠেন। সমস্ত দেবদেবীর পুজোর মতোই এই দেবী সরস্বতী পুজোর নিয়ম নীতি আছে। দেবী সরস্বতী মূলত বৈদিক দেবী। এদিন সরস্বতী পূজা উপলক্ষে শ্রীমৎ ভগবদ্গীতা প্রবচন ও পাঠ সহ ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সহযোগিতায় ছিলেন চন্দন চক্রবর্তী, সুজিত মিত্র, দিলীপ দে, বিপ্লব দে, বিউটি দে, শিখা দে, শিপ্রা দে, তুহিন দে, ছুটন দে, সচিন চৌধুরী প্রমুখ। সরস্বতী পূজার এটাই উদ্দেশ্য যে আমরা রজতম গুণকে বিজয় করে সত্য শুদ্ধ সত্যগুণের অধিষ্ঠান যেন আমরা লাভ করতে পারি, আমাদের জীবনের সাত্ত্বিক ভাব বিরাজমান। সেই জন্য আজকে সাত্ত্বিক রূপে আমরা সরস্বতী মায়ের পূজা করছি। মা আমাদের মধ্যে সত্যগুণ বৃদ্ধি করুন। সত্যগুণ বিশিষ্ট ব্যক্তি হচ্ছেন দেবতা। মর্ত্যলোকে যারা যাদের মধ্যে সত্যগুণের অধিক্য রয়েছে, আধিক্য রয়েছে, তারাই আসলে দেবতা। আমরা চাই রজগুণ তমগুণকে পরাভূত করে সত্যগুণে আমরা অধিষ্ঠান লাভ করি, সত্যগুণে আমরা আরূঢ় হয়ে
ব্রহ্ম বিদ্যা লাভ করে মা পরব্রহ্মকে জেনে তাকে লাভ করে মানব জীবন সার্থক করি, তার জন্য মা সরস্বতীকে আমরা আজকে প্রার্থনা করছি, বন্দনা করছি, তার আরাধনা করছি। সকলের উপর মা সরস্বতীর কৃপা বর্ষিত হোক। সংসদে ইতিমধ্যে কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। 2022-23 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। উত্তর পূর্বের জন্য বরাদ্দ রয়েছে 1,500 কোটি টাকা। কেন্দ্রীয় বাজেট নিয়ে শাসক পক্ষ সন্তোষ ব্যক্ত করলেও বিরোধীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বাজেটে মৃতপ্রায় বরাকের একমাত্র শিল্প প্রতিষ্ঠান কাছাড় কাগজকলের জন্য কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করায় আক্ষেপ প্রকাশ করেন বিরোধীরা। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ সংবাদকর্মীদের সামনে বলেন, মৃতপ্রায় কাগজকলের পুনরুত্থানে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশা করেছিলেন সাধারণ মানুষ, কিন্তু তা না হওয়ায় সবাই আশাহত হন। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে কোনো যখন ইন্ডাস্ট্রি বা যখন ইন্ডাস্ট্রিকে পুনর্জীবিত করা হয়, তখন সেখান থেকে যখন এমপ্লয়মেন্ট আর্ন হয় এবং আলটিমেটলি সেখানে মানুষ কাজ করে এবং সেটাকে রোজগার করে এবং ঘর চালায়, আমি মনে করি আমরা 1500 কোটি টাকা দিয়ে দিলাম, ইন্ডিভিজুয়াল বেনিফিট কিছু একটা স্কিম দিয়ে দিল বা লাইক দ্যাট কিছু একটা করলো, তাতে আমাদের উত্তর পূর্বে কী লাভ হবে? আলটিমেটলি এই যেগুলো মৃতপ্রায় বা মিত্র যেগুলো আমাদের ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিগুলোকে রিভাইভ করলে তখন আমাদের ইকোনমি জেনারেশন হবে, আলটিমেটলি আমাদের মানুষ উপকৃত হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আলটিমেটলি আমি মনে করি সরকারের কোনো ভিশন নেই, আমাদের আমাদের কেন্দ্র সরকারের কোনো ভিশন নেই, আর বিশেষ করে কীভাবে মানুষের উপকারের জন্য কাজ করা, মানুষকে এমপ্লয়মেন্ট দেওয়া, মানুষকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, সেদিকে কোনো নজর না দিয়ে এই যেগুলো বাজেটের মধ্যে যে জিনিসগুলো দেখতে পেলাম, যে 1500 কোটি টাকা দিলাম, সেই 1500 কোটি টাকা কী হবে? 7টা স্টেট 1500 কোটি, একটা প্রজেক্টেই 1500 কোটি টাকা চলে যাবে, এটা বড় একটা ব্রিজ বানিয়ে দিল। তাহলে আলটিমেটলি আমাদের নগাঁও পেপার মিল, কাছাড় পেপার মিল, এই পেপারগুলিগুলোকে রিভাইভ করলে অন্তত আমাদের এখানে এতদিনের পুরানো ডিমান্ড, অন্তত এখানে প্রায় 4-5 লক্ষ 10 লক্ষ মানুষ উপকৃত হতো ডিরেক্টলি ইনডিরেক্টলি। তাই সরকারের এই ধরনের মানসিকতার জন্য আজকে আমাদের আসামের ভারতবর্ষ। শনিবার বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন হাইলাকান্দি জেলা সভাপতি তথা হিন্দুত্ববাদী নেতা মনোজ কুমার দেব আনুষ্ঠানিকভাবে হাইলাকান্দির কংগ্রেস ভবনে অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। পরে তিনি জেলা কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সদস্যের পদ গ্রহণ করেন। হীরালাল দত্তপুরকায়স্থ জেলা কংগ্রেস কমিটির সভাপতি নিযুক্ত হওয়ার পর আগামী পুরসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন জেলা সভাপতি তথা বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ তাবর নেতা মনোজ কুমার দেবের কংগ্রেসে যোগদানকে হাইলাকান্দিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিতে বিরাট সাফল্য বলে মনে করা হচ্ছে। আমার পূর্ণ আমাদের বিশ্বাস যে এবার নিশ্চয়ই ওনারা আমাদের প্রার্থী যারা আছেন, যারা আমাদের প্রার্থীদেরকে আশীর্বাদ করবেন এবং ওনাদের আশীর্বাদ মর্মে এবার আমরা আপনারা দেখবেন যে হাইলাকান্দি পৌরসভা আমাদের কংগ্রেসের অনুকূলে আসবে। এবং আগে থেকে আমরা ঘোষণা করতে চাই যে হাইলাকান্দিতে আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে দুর্নীতিমুক্ত একটা পৌরসভা গঠন করা। আর বিশেষ করে আপনারা 13-14 চাকরির কথা বললাম এবং যেগুলো কথা দুর্নীতির কথা যেগুলো বললাম, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, আমরা ছেড়ে কথা বলবো না যে সামনের দিনের আন্দোলন কাকে বলে এবং কংগ্রেসীরা আমরা কোন জায়গায় আমরা যেতে পারি, আমরা সামনের দিন। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর সার্কেলের অন্তর্গত ডলুরবন্দ গ্রামের নতুনবাজার এলাকায় পূর্ত সড়কের কাজ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিম্নমানের কাজের অভিযোগ জানিয়ে গ্রামবাসীরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়কের হস্তক্ষেপ দাবি করেছেন। গ্রামবাসীদের মতে সরকার উন্নয়নমূলক কাজে যথেষ্ট অর্থ মঞ্জুর করে যাচ্ছে, কিন্তু সেই সব অর্থ বাস্তবে খরচ না করে একাংশ মধ্যভোগী মাঝপথে লুটেপুটে খাচ্ছে। শহরাঞ্চলে সরকারি প্রকল্পের কাজে ফাঁকি দিতে না পারলেও গ্রামাঞ্চলের সাধারণ মানুষদের ঠকিয়ে এবং পূর্ত বিভাগের আমলাদের যোগসূত্রে এই দুর্নীতি চলছে। সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন সৌরভ বৈষ্ণব, প্রদীপ দাস, খালিদ আহমদ প্রমুখ। রাস্তার ফিসগুলো আইয়া দেখিয়া সকালে মানুষের উঠার খালি খর খাসটা ভালো না,
আমরা যাতে এই কাজটা ভালো হইতো ওটাই চাই, আর কিছু না। চাই এমএলএ যেসা হোক, চাই সিদ্দিক আহমেদ, চাই বিজয় মালাকারিটা আমরা দেখে লাভ নাই। কাজটা ভালো হইতো, কন্ট্রাক্টরে ভালো করে কাজটা করতা, ওটাই আমরা। আমার নাম প্রদীপ দাস, বাড়ি মঙ্গলপুর, আমি দলুবন বাজারের প্রেসিডেন্ট। আমি সকালবেলায় দেখি রাস্তার কাজ এই ধরনের চলতেছে, তখন আবার লগে লগে আমি আয়া দেখলাম যে ওটা একদম ডুপ্লিকেট কাজ। তখন আমি হাত দিয়া তুলিয়া আপনার তো আমরা ফাওয়া লাগে উঠি যায় সম্পূর্ণ হাত দিয়া, তখন তুলিয়া ও তো এই সামনে স্পটও দেখুন না আপনারা সবে দেখলে কইতে পারবা দেখুন না এই দেখুন ফিস হাত লগে লগে উঠি যায় সম্পূর্ণ হাত লাগানো মাত্র সম্পূর্ণ উঠি যায়। এই ধরনের কাজ আপনার অভিজ্ঞতা নাই এ কাজের? আর মানে এই কাজটা মানে যে ঠিকাদারে করে আপনারা কি করবেন? না ঠিকাদারে আমরা চাই যে আসাম সরকারের নির্দেশে রাজ্যের সবকটি জেলার সঙ্গে করিমগঞ্জ জেলা পরিবহন বিভাগের আধিকারিকরা বিভিন্ন স্থানে মিশন চার ফার অভিযান চালাচ্ছেন। গত 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে অতিরিক্ত মাল বোঝাই লরি সহ আইন অমান্যকারীদের কাছ থেকে প্রায় 20,25,000 টাকা জরিমানা আদায় করেছেন। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই তথ্য জানিয়েছেন পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন তাপাদার। তিনি আরো বলেন, এই অভিযান 31 মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে চলবে। তাছাড়া যানবাহন মালিকদের কাছেও একটি আবেদন জানিয়েছেন তিনি। তাতে বলেছেন, যাদের গাড়ির বিভিন্ন বাবদ ট্যাক্স পেন্ডিং রয়েছে, তারা যেন খুব শিগগিরই নিজেদের গাড়ির ট্যাক্স মিটিয়ে দেন। আমার কর্ডিয়াল রিকুয়েস্ট, আপনাদের এজ আর্লি এজ পসিবল অন অর বিফোর 31 মার্চ আমার ট্যাক্সখানি আপডেট করুক, আর আমার রেভিনিউ টার্গেটটা কমপ্লিট করবলে আপনাদের সহায় করুক, আর এমবি অ্যাক্ট এন্ড রুলস প্রপারলি মানি চলুক। স্যার, ওই যে ওভারলোড আর আদার্স ডকুমেন্টসের অভিযান কি চলে থাকবে? এটা চলে আপ টু 31 মার্চ, এটা র্যান্ডম নয়, নন স্টপ চলে থাকিব। কেতিয়াবা আমি রাতি করিম, কেতিয়াবা দুপুরিয়া করিম, কেতিয়াবা মর্নিং করিম, কোনটো টাইমত যে আমি ড্রাইভ দিম সেইটো কোনো প্রপার টাইম নাই, নন স্টপ আমার ট্যাক্স চলি থাকিব। আমার অল এরিয়া ট্যাক্স, বহু টাকা এরিয়া ট্যাক্স আছে, সেই ট্যাক্সখিনি রিয়েলাইজ হব লাগিব, নর্মেল ট্যাক্সখিনি আহিব লাগিব, আর এইখিনি গোটেইখিনি যদি আহে আমার রেভিনিউ টার্গেটটো এচিভ হব বলে আমি আশা পাতি। আমার লগত আমার ডিসি স্যারে এভরি ইভিনিং নাইটত আমাকে একজন ম্যাজিস্ট্রেট দিয়ে, তেখেতে আমার লগত ডিউটি করে, পুলিশের মানুষ আমার 100% সহায় করেছে, সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়ায় সহায় করে আছে। আমি আশা করো যে আমি বিহুর টাইমত, দুর্গা পূজার টাইমত আপনার জড়িয়ে আমি মেসেজ পঠাইছিল, যার কারণে আমার ডিস্ট্রিক্ট এক্সিডেন্ট হয়ে আসছিল। এতিয়াও আপনার জড়িয়ে আমি রাইজর ওসর একটা মেসেজ দিব বিচারি, ট্যাক্সখিনি আপডেট করো, গাড়ির ডকুমেন্টস আপডেট করো, এমবি অ্যাক্ট এন্ড রুল ফলো করে গাড়িখিনি চলাও। আইরংমারা বাগানে রাতভর অভিযান চালিয়ে প্রচুর পরিমাণের বিষাক্ত মদ বাজেয়াপ্ত করা সহ একজনকে আটক করে শিলচর সদর আবগারি বিভাগ। শুক্রবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযানটি চালানো হয় বলে বিভাগীয় সূত্রে জানা গেছে। অবৈধ মদ বিক্রির দায়ে গ্রেফতার করা হয় গান্ধী রিকিয়াসনকে। শনিবার তাকে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়। প্রধানমন্ত্রীর স্বপ্নের জল জীবন মিশন প্রকল্পের বাস্তবায়নে বিভাগীয় গাফিলতির দরুন বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত তারাপুর জিপির নেতাজি নগরের কয়েক শতাধিক পরিবার। ওই এলাকায় দীর্ঘ কয়েক বছর থেকে অচল পিএইচই প্ল্যান্টে জল জীবন মিশন প্রকল্পে কয়েক লক্ষাধিক টাকা খরচ করা সত্ত্বেও আজ অবধি পানীয় জল পাননি স্থানীয়রা। তারা জানান, মাস চারেক আগে অচল পিএইচই প্ল্যান্টটি পুনরায় সাজিয়ে তোলা হলেও আজ অবধি নলে আসেনি জল। বার কয়েক সংশ্লিষ্ট বিভাগের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। সরকারের বিশাল পরিমাণ অর্থের সঠিক ব্যয় নিয়েও সংশয় ব্যক্ত করেন স্থানীয় জনগণ। পিএইচই তো আমরা অন্তত পক্ষে 6-7 বছর ধরে কোনো জল পাই না, বুঝলেন কথা। আর আমরা এখন জল আনতে গেলে একজনের বাড়ি থেকে আনলে 2টা কলসি কিনে আনি, আর এই স্নান করতে হইলে নালা গালার জল আনিয়া স্নান করি। এইরকমভাবে অবস্থা চলছে এই গাঁওটার মধ্যে। কেউ যে
এই শান্তিমত আছে নাই, কারণ জল নাই, একবারে নাই, টুডেল নাই। আর আজকে দিব, কালকে দিব, পরশুদিন দিব, পরশুদিনে সাইডে দিব জল, কিন্তু সাথে সাথেও আরও যাইতেছে গা 2-3 বছর, কিন্তু সারা আর হয় না, খালি রং করাই হয়। আমরা তো এই সম্বন্ধে জানি না, কাজ সম্বন্ধে জানি না, কারণ তারা যে রং করে এটাই জানি, কিন্তু মেশিন মাসান এটা আছে কি না আছে এটা কই থাকতাম না। কিন্তু আমি যেটা জানি এটা কইলাম, আর গ্রামের মানুষ খুব অশান্তি আছে। আসাম মাইক্রোফিন্যান্স উৎসাহ ও সহায়তা প্রকল্প 2021-এর অধীনে হাইলাকান্দি জেলার নিয়মিত ঋণ পরিশোধকারী সুবিধা প্রাপকদের সহায়তায় অর্থ হিসাবে রাজ্য সরকার থেকে সোমবার হাইলাকান্দিতে চেক বণ্টন করা হবে। এদিন সকাল 11টায় হাইলাকান্দি শহরের ডিএসএ ময়দানে জেলার 6000 সুবিধা প্রাপকদের হাতে এই অর্থের চেক তুলে দেবেন জেলার অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে জেলার সাংসদ এবং 3 বিধায়ক অংশ নেবেন। রাজ্যের অর্থ বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে হাইলাকান্দি ডিএসএ গ্রাউন্ডে মোট 31টি কাউন্টার খোলা হচ্ছে। এদিকে জেলা প্রশাসন থেকে কোভিড প্রোটোকল মেনে যাতে এই অনুষ্ঠান সম্পন্ন হয় তার প্রস্তুতি নেওয়া হয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে 8 দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের অস্থায়ী ঠিকাভিত্তিক কর্মচারীদের অবস্থান ধর্মঘট রাজ্যজুড়ে চলছে। এর সঙ্গে সঙ্গতি রেখে লক্ষ্মীপুর মহকুমার বাসকান্দি উন্নয়ন খণ্ডের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অস্থায়ী কর্মচারীরা কার্যালয়ের সম্মুখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই অবস্থান ধর্মঘটের 5ম দিন শনিবার বাসকান্দি উন্নয়ন খণ্ডের অস্থায়ীভাবে কর্মরত বিভিন্ন পদের 19 জন ঠিকাভিত্তিক কর্মচারীরা প্লে কার্ড হাতে নিয়ে 8 দফা দাবিতে স্লোগান দেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে কর্মচারীদের মধ্যে থেকে জাফর শরীফ খান, রমেন সিংহ, কল্লল দাস, এমাজউদ্দিন বড়ভুইয়া, ইমরান হোসেন বড়ভুইয়া প্রমুখ বিস্তারিত তুলে ধরেন। সমূহ যে দাবিসমূহ নিয়ে আমরা এই অবস্থান ধর্মঘট করছি, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো আমাদের এই বিভাগে 3 বছর থেকে 12 বছর পর্যন্ত মানুষ চাকরি করছেন, মানে ঠিকাভিত্তিক চাকরি, যার বেতন অনেক কম, আমরা যে মাইনেটা পাই সেটা অনেক কম। তো সেই হিসাবে আমরা যে দাবিগুলো উত্থাপন করছি বর্তমানে, তার মধ্যে হলো প্রথম দাবিটা হলো আমাদের যারা কর্মচারী আমরা আছি, আমাদের সবার 7 বছর পর্যন্ত এই চাকরিটাকে একটা গ্যারেন্টি দিতে হবে, জব গ্যারেন্টি। আমাদের যে দ্বিতীয় দাবিটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সকল কর্মচারীদের জন্য একটা আরোপি তৈরি করতে হবে সরকারকে, যেটা আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু হয়নি। আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের বিভাগে যারা কর্মরত অবস্থান আছেন, একটা সুপ্রিম কোর্টের বার্ডিক ছিল যে সমকাজের সম বেতন দেওয়া হবে, সেটা সুনিশ্চিত করতে হবে। আরও একটা আমাদের দাবি আছে যে আমাদের বিভাগে বিভিন্ন রকম পোস্ট খালি হয়ে আছে, সেই পোস্টে আমরা যেহেতু এই বিভাগে কাজ করছি, আমাদের পর্যাপ্ত এক্সপিরিয়েন্স আছে, তাই আমাদেরকে সেই পোস্টসমূহে নিযুক্তি দেওয়া। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা সবাই জানি উনি আসামের সব মানুষের সব প্রবলেম সলভ করতে খুবই অগ্রণী ভূমিকা পালন করেন, এবং আমরা দৃঢ় বিশ্বাসী যে উনি আমাদের এই সমস্যাকেও সলভ করে দেবেন, এবং আমাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলো পূরণ করতে উনি অগ্রণী ভূমিকা নেবেন, আমরা দৃঢ় আশা। শরৎপল্লীতে কচিকাজাদের নিয়ে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করল বরাকভেলি কালচারাল সোসাইটি। এদিন শিলচর শরৎপল্লীতে সংস্থার নিজস্ব কার্যালয়ে বাগদেবী সরস্বতী পূজার পাশাপাশি স্থানীয় কচিকাজাদের নিয়ে দিনভর নানা খেলাধুলা আবৃত্তির আসর আয়োজিত হয়। প্রজাতন্ত্র দিবসেও কচিকাজাদের নিয়ে আয়োজিত হয় ক্রীড়া প্রতিযোগিতার আসর। এদিন বিকেলে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুদ্ধদেব চৌধুরী, মাধবচন্দ্র দে, সুবনলাল মেহরা। সংগঠনের বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, সভাপতি সমরেন্দ্র দত্ত প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বাগদেবীর আরাধনায় মেতেছে বাঙালি, বৃষ্টিতে পণ্ড আনন্দ। বাজেটে কাগজকলের জন্য কোনো বরাদ্দ নেই, ক্ষুব্ধ কমলাক্ষ। হিন্দুত্ববাদী নেতা মনোজ দেব কংগ্রেসে, হাইলাকান্দিতে বরণ।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।